হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো এবারও নিয়ে এলাম একটি দুঃখের সংবাদ। অসুস্থ থেকে সুস্থ হয়েছিল আমাদের প্রিয় মোহর, কিন্তু সে আবার অসুস্থ হয়ে পড়ে, আর তাকে দেখতে এবার হাসপাতালে গেল এসিপি স্যার। আগে মোহরকে দেখতে গিয়েছিল শঙ্খ, সে সময় তার অবস্থা ভালো ছিল, কিন্তু হঠাৎ খারাপ হয়ে যাওয়াতে ছুটে যায় এসিপি ওহির। সেখানে গিয়ে কি করলো ওহির তা জানার জন্য না টেনে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ টেলিপাড়ার সকল আপডেট সবার আগে এই চ্যানেলে পাওয়া যায়। কিছুদিন ধরে একটা খবর বেশ ভাইরাল হয়, আর সেটা হলো মোহর অসুস্থ হয়ে হাসপাতালে। বর্তমানে জমে উঠেছিল সিরিয়ালটি, ইতোমধ্যে সৃষ্টার সাথে শঙ্কর আশীর্বাদ হয়েছে, তবে বাস্তবে মোহর অর্থাৎ সোনা সাহা অসুস্থ। দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে, আর মোহর অর্থাৎ সোনা সাহার জন্য চিন্তা করছে পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়। এই সময় সিরিয়ালের টিআরপি আরও বেড়ে যেত, কিন্তু তার অসুস্থতা বিপদে ফেলে সকল সদস্যদের। সবাই এখন চিন্তা করছে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা জানি শঙ্খ অর্থাৎ প্রতীক সেন সোনা সাহাকে দেখতে হাসপাতালে গিয়েছিল, আর শঙ্কর মতো এবার মোহরকে দেখতে গেল এসিপি ওহির। আমরা অনেকে জানি না এসিপি কে, তবে এই সিরিয়ালের আগে তিনি অন্য একটি সিরিয়ালে প্রধান ভূমিকায় কাজ করেছে। এসিপির আসল নাম তথাগত মুখার্জি, বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেতা তথাগত। এর আগে তিনি তিনটি সিরিয়ালে অভিনয় করেছে। তার অভিনীত সিরিয়ালগুলো হলো মন নিয়ে, কানামাসি, সখী ও অন্দরমহল। বর্তমানে মোহর সিরিয়ালে তথাগত কাজ করছে, তবে সোনা সাহার অবস্থা খারাপ বলে তিনি তার বাসায় থাকতে পারল না। মোহর সিরিয়ালের মাধ্যমে পরিচয় হয় সোনা সাহা ও তথাগত মুখার্জির, আর তারা ভালো বন্ধু হয়েছে বাস্তবে। আর বন্ধুর দুঃখের দিনে পাশে এসে দাঁড়ালো সে। তথাগত মুখার্জি জানায় সোনা সাহার অবস্থা খারাপ, কিন্তু সুস্থ হতে বেশি দিন লাগবে না, তো দর্শক সোনা সাহা সুস্থ হবে আর আবার সিরিয়ালে ফিরে সিরিয়ালটিকে জমিয়ে রাখবে। কে চান সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়, কিংবা তার জন্য আপনারা প্রার্থনা করুন। সোনা সাহার সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।